ইতিহাসের পাতায় বিচরণ করা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রগুলোর একটি নাম আলবার্ট আইনস্টাইন। বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানীর মেধা নিয়ে সন্দেহ করা চলে না একেবারেই, কিন্তু তার জীবনের গভীর অনুসন্ধান করলে খুঁজে পাওয়া যায় কিছু চমকপ্রদ তথ্য যা অনেক মানুষেরই অজানা। তো চলুন জেনে নেওয়া যাক আলবার্ট আইনস্টাইনের 7 অজানা কথা। জার্মানির নাগরিকত্ব প্রত্যাখ্যান। আইনস্টাইন মাত্র 16 বছর বয়সে জার্মানির নাগরিকত্ব ত্যাগ করেন। মূলত জার্মান জাতীয়তাবাদ সম্পর্কে নেতিবাচক মনোভাবের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ঘটনার পর তিনি বেশ কিছুদিন জাতীয়তাবাদহীন জীবনযাপন করেন। 1901 সালে তিনি সুইজারল্যান্ডের নাগরিকত্ব লাভ গ্রহণ করেন, ক্লাসের একমাত্র নারী শিক্ষার্থীকে বিয়ে। আইনস্টাইনের স্ত্রী মিলেভার ছিলেন জুরিখ পলিটেকনিকে তার সেকশনের একমাত্র নারী শিক্ষার্থী। মিলেভার ছিলেন একজন সম্ভাবনাময়ী পদার্থবিদ, কিন্তু আইনস্টাইনের সঙ্গে বিয়ে ও সন্তান জন্ম দেওয়ার পর তিনি ক্যারিয়ার দূরে ঠেলে দেন। FBI এর সন্দেহ তালিকায় নাম। 1933 সালে আমেরিকায় পাড়ি জমানোর পর থেকে FBI আইনস্টাইনের উপর নজরদারি শুরু করে। তাকে একজন সোভিয়েত এজেন্ট হিসেবে সন্দেহ করেছিল FBI। মূলত আইনস্টাইনের রাজনৈতিক দর্শনে ছিল এরকম সন্দেহের কারণ। অবৈধ সন্তান। আইনস্টাইনের সঙ্গে বিয়ের আগেই মিলেভার গর্ভে একটি কন্যা শিশু জন্ম হয়। ইতিহাসবিদদের মতে শিশুটি হয়তো অল্প বয়সেই মারা গিয়েছিল অথবা তাকে অন্য কোথাও পরিবারের দত্তক দেওয়া হয়েছিল। ডিভোর্সের জন্য স্ত্রীকে নোবেল প্রাইজ মানি প্রদান। মিলেভারকে ডিভোর্সের জন্য রাজি করাতে আইনস্টাইন তার নোবেল প্রাইজ মানির প্রায় পুরোটাই স্ত্রীকে দেন। তখন নোবেল প্রাইজ মানি হিসেবে $32,250 দেওয়া হতো, যা কোনো প্রফেসরের বার্ষিক বেতনের প্রায় 10 গুণ। খালাতো বোনকে বিয়ে। মিলেভার সঙ্গে ডিভোর্সের পর আইনস্টাইন বিয়ে করেন এলাসাকে। এলাসা ছিলেন আইনস্টাইনের আপন খালাতো বোন। রাশিয়ান গুপ্তচরের সঙ্গে প্রণয়। 1935 সালে আইনস্টাইনের সঙ্গে পরিচয় হয় মার্গারেট কোনেন কোভার। অচিরেই তা প্রণয়ের রূপ নেয়। 1998 সালে 9টি প্রেমপত্র নিলামে তোলা হয়, যা 1945-1946 সালের লিখিত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করুন। এমন মজার মজার অজানা সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিতদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন।